মুখ্যমন্ত্রীর কাঢ়া নির্দেশ কি বুঝাই দিলে মন্ত্রী পীযূষ হাজরিকায়। মুখ্যমন্ত্রীর কাঢ়া নির্দেশ কি বুঝিল মন্ত্রী পীযূষ হাজরিকার ভাষ্যতেই। কাঢ়া নির্দেশ দিছে, কাঢ়া নির্দেশ মানে গালি পারি নহয়, কাঢ়া নির্দেশ দিছে। হাফলঙত অনুষ্ঠিত হয়েছে রাজ্য সরকারের কেবিনেট বৈঠক। এই বৈঠকক লয়ে মুখ্যমন্ত্রীয়ে দিছে কাঢ়া নির্দেশ। এতিয়ারে পুরা কেবিনেটত হব সিম্পল খানা। হাফলঙর কেবিনেটক লয়ে মুখ্যমন্ত্রীর কাঢ়া নির্দেশ। কাঢ়া নির্দেশ মানে গালি পারি নহয়, কাঢ়া নির্দেশ দিছে যে কেবিনেট এতিয়া পুরা যত হব খুব সিম্পল খানার ব্যবস্থা করা হব। আজি মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় রাতেপা আমাক কইছে, আমিতো আহা নাই, আপনাদের খাইছে, আপনাদের যদি খাইছে থ্যাংক ইউ দিব লাগে। মানে মই কিন্তু কইছো খোয়া বোয়াত অ্যাকচুয়ালি করব না পায়, আপনাদের কই দিছে যদি আমি কন্ট্রোল হবলে বাধ্য হয়েছো। রাজ্য সরকারের নতুন আসনি মর্মে জিলায় জিলায় কেবিনেট বৈঠকের পরম্পরা আরম্ভ হয়েছে। আর এই কেবিনেট বৈঠকক লয়ে বঙ্গাইগাঁওত অনুষ্ঠিত হওয়া বৈঠকত বিধে বিধে খাদ্য সম্ভার প্রস্তুত করা হয়েছিল মন্ত্রী তথা অভ্যাগতর বাবে। আর এইবার হাফলঙত অনুষ্ঠিত হওয়া বৈঠকের ব্রেকফাস্ট মেনুক লো হেনো ব্যাপক চর্চা হয়েছে। আর তার মাজতেই কাঢ়া নির্দেশ আহিছে মুখ্যমন্ত্রীর। সিম্পল খানা হব লাগিব বৈঠকত। সিম্পল খানা মানে ভাত দালি তরকারি আর এবিধকৈ মাছ মাংস, এটা মাত্র মিঠাই। ধেমাজি বঙাইগাঁওয়ের দরে বিধে বিধে মাছ মঙ নচলিব। মুখ্যমন্ত্রীর কাঢ়া নির্দেশ কি বুঝাই দি মন্ত্রী পীযূষ হাজরিকায় কইছে এই নতুন মেনুর কথা। খাওয়াটো গাঁৱৰ মানুহ যাওঁ, আমি মানুহ যদি কৰবাত কেতিয়াবা যাওঁ, অসমীয়া মানুহ আলহী পৰায়ণ, অতিথি পৰায়ণ, ভাল পাই, আপোনালোকে বেয়া পাই, আপোনালোকে নিউজ মাৰিয়ে দিয়ে। গতিকে আমি মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আপোনালোকৰ আবেগক সন্মান জনাই, আর কোনোবাই যদি বেয়া পায় তেখেতলোকৰ আবেগক সন্মান জনাই সিদ্ধান্ত লৈছে যে এবিধ মাছ, এবিধ মাংস, ভাত দালি সবজি আর সালাড, এবিধ মিঠাই, তার বাহিরে কেবিনেটত আর খানা না হব। ব্রেকফাস্ট ফাইভ স্টার হোটেলর বলে গম পাই হেনো নির্দেশ দিছে মুখ্যমন্ত্রীয়ে। কোনো কেবিনেট বৈঠকত নহব বিলাসী কারবার। সাংবাদিকসকলে লওয়া ভূমিকাকো শলাগি মন্ত্রী পীযূষ হাজরিকায় এই নির্দেশের কথা কয় এতিয়ারে পৰা সিম্পল খানাত গুরুত্ব দিয়ার কথা কইছে মুখ্যমন্ত্রীয়ে। হাফলঙৰ পৰা শামসুল রহমানৰ সহযোগত দুলেন বৰা রিপোর্ট, DY 365।